কক্সবাজারের চকরিয়ায় পাঁচ ভাইকে চাপা দেয়া পিকআপ ভ্যানের চালক ড্রাইভিং লাইসেন্স ছাড়াই দুই বছর ধরে গাড়ি চালাচ্ছিলেন। চালক শহীদুল ইসলামকে গ্রেপ্তারের পর শনিবার র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক খন্দকার আল মঈন জানান, বেপরোয়া গতির কারণেই ওই দুর্ঘটনা ঘটে। এতে পাঁচজন নিহত হওয়ার পাশাপাশি দুইজন গুরুতর আহত হন। আরও বিস্তারিত জানাচ্ছেন মনিরুজ্জামান। পিতার শ্রাদ্ধের অংশ হিসেবে গত 8 ফেব্রুয়ারি পূজা শেষে চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের মালুমঘাট বাজার এলাকায় রাস্তা পারের অপেক্ষায় ছিলেন 7 ভাই এবং 2 বোন। ভোর 5টার দিকে একটি পিকআপ ভ্যান তাদেরকে চাপা দিয়ে পালিয়ে যায়। ঘটনাস্থলেই নিহত হন 5 ভাই। এই ঘটনায় আরও 1 ভাই ICU-এ ভর্তি রয়েছেন এবং 1 বোনের একটি পা কেটে ফেলা হয়েছে। এ ঘটনায় মামলা হলে শুক্রবার মধ্যরাতে পিকআপ ভ্যানের চালক শহীদুল ইসলাম ওরফে সাইফুলকে গ্রেপ্তার করে র‍্যাব। শনিবার দুপুরে কারওয়ান বাজারের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক জানান, সবজি পৌঁছে দেওয়ার জন্য বেপরোয়া গতিতে পিকআপ চালাচ্ছিলেন সাইফুল। অন্যান্য দিনের মতো ওই দিনও চকরিয়া থেকে এই গাড়িতে সবজি উঠানো হয়। প্রায় 65 থেকে 70 কিলোমিটার পার আওয়ার গতিতে সে গাড়িটি চালনা করছিল। বেপরোয়া গতির কারণে পাশাপাশি তার বক্তব্য অনুযায়ী কুয়াশার কারণে সে সঠিকভাবে দেখতে না পারার কারণে সে মূলত এই টোটাল পরিবারের উপরে সে গাড়িটি উঠিয়ে দেয় এবং সে টোটাল ফ্যামিলি যে সামনের দিকে যারা ছিলেন তারা সবাই তার গাড়িতে চাপা পড়ে নির্মমভাবে মারা যায়। তিনি আরও জানান, সাইফুল বিভিন্ন ধরনের গাড়ি চালালেও তার ড্রাইভিং লাইসেন্স ছিল না। দুর্ঘটনার পর পিকআপ ভ্যানে থাকা মালিকের ছেলের চাপে পালিয়ে যান এবং পরবর্তীতে মালিকের পরামর্শে আত্মগোপন করেন সাইফুল। 3 টনের পিকআপ এবং চাঁদের গাড়ি, সে এরকম বিভিন্ন ধরনের গাড়ি সে ইতিপূর্বে গত 2-3 বছর যাবত বিভিন্ন গাড়ি সে ওই রুটে চালাচ্ছে, এই মহাসড়কে সে চালাচ্ছে। তার কোনো ধরনের ড্রাইভিং লাইসেন্স নাই, যথারীতি তার কোনো ডকুমেন্টেশন বা গাড়ি চালানোর কোনো কাগজপত্র তার নাই। সে ইতিপূর্বে রাবার বাগানে চাকরি করেছে এবং পরবর্তীতে সে মূলত এই ড্রাইভিং পেশাতে সে নিজেকে নিয়োজিত করেছে। পিকআপটির ফিটনেস ট্যাক্স টোকেন এবং রুট পারমিটের মেয়াদ শেষ হয়েছে 3 বছর আগেই। ভ্যানে থাকা মালিকের ছেলে তারেক এবং ভাগিনা রবিউল আত্মগোপনে আছে বলে জানায় র‍্যাব। এই ব্যবসাটি করে আসছিল। মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।